মেলা 2023 এটা অনুষ্ঠিত হচ্ছে বাড়িধারার ডিওএইচএস এ কনভেনশন সেন্টারে একজোড়া দম্পতিকে আমরা পেয়েছি যারা নতুন করে বরবধূ সেজেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা মালা বদল করেছে আমরা এবার তাদের পরিচয় এবং অনুভূতি শুনব আপনার পরিচয়টা প্লিজ আমি আব্দুস সালাম মিজি আমার দেশে বাড়ি চাঁদপুর ফরিদগঞ্জ ঢাকায় থাকি আমি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট আচ্ছা আর আমার সেই শুভ লক্ষণটা ছিল 1997 12ই সেপ্টেম্বর 1997 এর 12 সেপ্টেম্বর আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তাহলে আপনাদের কত বছর হচ্ছে 26 চলছে তো আপনাদের এই দাম্পত্য জীবনের মানে যদি বলা হয় সবচেয়ে বড় অ্যাচিভমেন্টটা কি আমার বড় অ্যাচিভমেন্ট আমার দুটো সন্তান তাদের বয়স কত বড় মেয়ে এবার 25 ক্রস করলো আচ্ছা আর ছোটটা 20 কেউ বিয়ে করেনি এখন আচ্ছা মানে ওরা দাম্পত্য জীবনে যাবে আচ্ছা তো এই আপনার দীর্ঘ দাম্পত্য জীবনেই বলবো এই দীর্ঘ দাম্পত্য জীবনে যদি কিছু লার্নিং থাকে যেটা আপনি নতুন দম্পতিদেরকে দিতে চান সেটা কি ইদানিংকালে তো যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো পারিবারিক যে স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা প্রচণ্ডভাবে এখন বিপদগ্রস্ত অবস্থা আমি যেখানে বসে প্রতিদিন কাজ করি সেখানে প্রচণ্ড মানে দাম্পত্য লাইফটা এখন ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে মানে একদিকে যায় না দুদিকে চলে যাচ্ছে আচ্ছা মানে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে কারোর প্রতি কারো রেসপেক্ট নেই মানে প্রচণ্ড বিপর্যস্ত অবস্থা আছে অবশ্য যখন কোনো মানুষ রাস্তায় চলে তখন তো তার মনের কথা কাউকে বলে না বাট আমার সেন্টারে যখন আসে আমার সাথে যখন কথা বলে তখন তাদের ইন্টারনেট পুরো বিষয়টি শেয়ার করে তখন আমরা বুঝতে পারি যে বর্তমানে বাংলাদেশে স্বামী স্ত্রীর সম্পর্কটা প্রচণ্ডভাবে বিপর্যয় এবং বিপদগ্রস্ত অবস্থানে আছে কেউ কারো মানছে না কেউ কারো রেসপেক্ট নিচ্ছে না চাওয়া পাওয়ার হিসাবটা এখন অনেক বেশি উপরে চলে গেছে আগে যেরকম অল্পতে একটা মানুষ তুষ্ট থাকতো বা সে নিজে মনে করতো যে এটাই আমার শেষ এটাই আমার শুরু এখন মনে করে যে না এটা আমার শেষ না আমার শুরু আরও আছে দ্যাট ইজ সে চাচ্ছে যে এখন তার ডিমান্ডটা কোথায় কোন লেভেল পর্যন্ত আছে সে সেটা খুঁজতে চায় এই খুঁজতে গিয়ে সে তার অস্তিত্বকে বিপন্ন করে এবং শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সে আসল একটু কথা বলছে একটা কলের সাথে হ্যাঁ আসল যে বিষয় মানে আপনার যে শুরুটা যে প্রথম যেটা মনে করেছিল যে আমি তো অনেক পাবো অনেক পাওয়া আমার অনেক ডিমান্ড আর এখন তো সোশ্যাল মিডিয়াতে একটা মেয়েকে অনেক জায়গায় নিয়ে যায় মানে তার রূপ রংটা যেভাবে মানে মিডিয়াতে দেখা যায় ফিজিক্যালি তার সেরকম তখন এইসব বিষয়ে তারা জড়ে পড়ে ছেলে এবং মেয়ে দুটোই দুই প্রশ্নটা তা আমি মনে করি যে এই মুহূর্তে আপনার সবার সেই চাওয়া পাওয়াটা একটা সার্টিন জায়গায় নেওয়া দরকার যে আসলে আমার জন্ম মৃত্যু আছে আমার সন্তান আছে আমার পর আমরা যেভাবে শুরু করেছিলাম এটা আমাদের পরবর্তী সবাইকে এই পথটাকে টেনে নিয়ে যেতে হবে নতুন কিছু আর হবে না আর আপনার কথা থেকে মনে হয় যে আপনি যেটা বলতে চাচ্ছেন যে উচ্চাকাঙ্ক্ষা যদি আমাদের মধ্যে অধিক মাত্রায় থাকে সেটা দাম্পত্য জীবনে একটা সমস্যা হিসেবে তৈরি করে যেমন আমার বউরে কখনো স্বীকার করে দিতে পারি না যে আমি একটা গাড়ি কিনি ও বলতেছে গাড়ি তো আমার দরকার নেই আমাদের গাড়ি তো আমার দরকার তোমার অফিসার বাসার থেকে যেহেতু ডিস্টেন্স এটা তো গুড এনাফ টু বাই রিক্সা সাধারণত শাসবৃন্দরকে চাপ দেয় প্রতিবেশীর এই আছে আমার এই দরকার কিন্তু আপনি সেদিক থেকে সেই ব্যাপারে এবার একটু ওনার সাথে কথা বলি যদি আপনাদের এই দীর্ঘ দাম্পত্য জীবনে যদি আপনাদের সবচেয়ে বড় অর্জন মনে করেন সেটা কি একজন আরেকজনকে সম্মান করাটা সবচেয়ে বড় একজন আরেকজনকে সম্মান করে সম্মান জায়গাটা না থাকলে তো টিকবে না এখন যে অবস্থা যে কেউ সম্মান করে না কেউ কাউকে যেমন উনি একটা খুব ভালো কথা বলেছে আপনার একটা ভালো গুণ সেটা হচ্ছে যে আপনার কোনো বেশি বড় ডিমান্ড নেই বলে বোঝানো যাবে না আচ্ছা ভেরি গুড তার মানে উনি ওনার কাছ থেকে অনেক টেক কেয়ার পান আর উনি ওনার তেমন কোনো বেশি চাওয়া পাওয়া নেই দুইজন দুজনের প্রতি খুব স্যাটিসফাইড তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন